মিলান কেন্দ্রীয় জামে মসজিদের রোজাদারদের সম্মানে মিলান স্টাডি ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মিলান স্টাডি ফোরামের সভাপতি ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ইফতার পূর্বে রোজাদারদের স্বাগত জানান এবং ইফতার মাহফিলে অংশগ্রহণে শুকরিয়া আদায় করেন। ইফতার পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনাইদ সুবহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলান বিএনপির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির, কুমিল্লা সমিতির সভাপতি সেলিম আহমেদ, নোয়াখালী সমিতির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, বাংলা প্রেস ক্লাব মিলানের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ও জনতা এক্সচেঞ্জের ম্যানেজার মিজানুর রহমান। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিলান দারুল হিকমা একাডেমি উপাধ্যক্ষ জিয়াউল করিম ভূঁইয়া, ইসলামিক ফোরাম ইতালির সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের বাহার, বাংলা প্রেস ক্লাব মিলানের সভাপতি এ কে রুহুল সান সহ মিলানের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মিলান কেন্দ্রীয় মসজিদের সভাপতি হাফিজুল ইসলাম।